ঝিনাইদহে অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার শহরের ওয়াজেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ডুসাস এর পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকার 200+ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো। এই যে জেলা প্রশাসক মহোদয় সহযোগিতা করেন, সামনে সরে দাও, অনেক সামনে সরে সাইড করো। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।